हेलो किड्स, वेलकम टू माय चैनल किड्स होम लर्निंग। आगे वीडियो ते आम्रा गाछपाला बा उद्भिदेर परिचय जेनेछिलाम। आज आम्रा फुल निये किछु कथा बोलबो, जेमन कोन फुल कोन समय फुटे एई सब जिनिस। ठीक आछे, फुल हलो गाछेर एकटी अंश। नाना रंगेर नाना गंधेर फुल आमादेर आनंद देय, फुल थेके फल हय। अच्छा, তোমাদের চেনা জানা কয়েকটি ফুলের নাম বলো তো, কি হতে পারে বলো বলো। আচ্ছা, আমি বলি গোলাপ, জবা, টগর, পদ্ম, শিউলি, গাঁদা। তারপর বলো তো কোন কোন ফুলের রং লাল হয়। জবা, পলাশ, শিমুল ইত্যাদি ফুলের রং লাল হয়। কোন কোন ফুলের রং সাদা হয়। গন্ধরাজ, টগর, রজনীগন্ধা, বেল, জুঁই ইত্যাদি ফুলের রং সাদা হয়। কোন কোন ফুলের রং হলুদ হয়। সূর্যমুখী, গাঁদা ইত্যাদি ফুলের রং হলুদ হয়। কোন কোন ফুলের রং গোলাপি হয়। করবী, গোলাপ ও পদ্ম ফুলের রং গোলাপি হয়। কোন ফুলের রং নীল হয়। অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের রং নীল হয়। কোন কোন ফুল দিনের বেলায় ফুটে। রঙিন ফুল দিনের বেলায় ফুটে, যেমন গোলাপ, জবা, পদ্ম, গাঁদা, পলাশ, শিমুল ইত্যাদি। কোন কোন ফুল রাতের বেলায় ফুটে বলো তো। সাদা ফুল রাতের বেলায় ফুটে, যেমন জুঁই, শিউলি, বেল, টগর, গন্ধরাজ, রজনীগন্ধা ইত্যাদি। কোন ফুল দিয়ে তেল তৈরি হয় বলো তো। এই তেলটা আমরা খেতে পারি, কি ফুল হতে পারে। সূর্যমুখী ফুল দিয়ে তেল তৈরি হয়। কোন ফুলকে ফুলের রানী বলা হয় এটা বলতে পারবে। কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে তো, আমি বলছি। ঠিক আছে, গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে। সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে। তোমরা সূর্যমুখী ফুলকে ভালো করে দেখবে, ওরা সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে। কোন কোন ফুল জলে জন্মায়। পদ্ম, শালুক, কচুরিপানা ইত্যাদি ফুল জলে জন্মায়। কোন কোন ফুল আমরা খাই। কুমড়ো ফুল, সজনে ফুল, বক ফুল আমরা খাই। ভারতের জাতীয় ফুল কি, কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা জানো না শুনো, আমি বলছি। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। কোন কোন ফুলের গন্ধ আছে। গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ, বেল, জুঁই, শিউলি ইত্যাদি ফুলের গন্ধ আছে। কোন কোন ফুলের গন্ধ নেই। জবা, পলাশ, শিমুল, টগর ইত্যাদি ফুলের গন্ধ নেই। গ্রীষ্মকালে ফুটে কোন কোন ফুল। চাঁপা, বেল, জুঁই, চামেলি ইত্যাদি ফুল গ্রীষ্মকালে ফুটে। বর্ষাকালে ফুটে কোন কোন ফুল। কেতকী, কদম, মালতী ইত্যাদি ফুল বর্ষাকালে ফোটে। শরৎকালে ফোটে কোন কোন ফুল। শিউলি, কাশ, মালতী, টগর, পদ্ম ইত্যাদি ফুল শরৎকালে ফোটে। শীতকালে ফোটে কোন কোন ফুল। ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল শীতকালে ফোটে। বসন্তকালে ফোটে কোন কোন ফুল। অশোক, পলাশ, গন্ধরাজ, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল বসন্তকালে ফোটে। কোন ফুল মশলা হিসাবে ব্যবহার করা হয় বলো তো। লবঙ্গ ফুল মশলা হিসাবে ব্যবহার করা হয়। আজ আমরা ফুলের ব্যাপারে অনেক কিছু জানলাম। নেক্সট ভিডিওতে আমরা ফল নিয়ে জানবো, ফলের ব্যাপারে জানবো। ঠিক আছে, ভিডিওটি হেল্পফুল হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।